গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেলে। আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ সম্পূর্ণ নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের উপহার দেব, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ আমাদের বাড়ির পাশেই একটি দাদার বিয়ে হয়ে গেছে, আজ রিসেপশনে যাচ্ছি। সেখানে আমরা অনেকেই যাচ্ছি, খুব আনন্দ করব, হই হুল্লোড়, খাওয়া দাওয়া সবকিছু করব। ভাবলাম পুরো ভিডিওটা আপনাদের সঙ্গেও শেয়ার করি, তাহলে আপনাদেরও খুব ভালো লাগবে। এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি, পুরো ভিডিওটা কিন্তু সাথে থাকবেন। আলটিমেট আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। বৌদির বাপের বাড়ি থেকে কিন্তু প্রচুর লোকজন এসেছে। আর এদিকে দেখুন, সবাই বাচ্চারা মিলে নাচ গান করছে। ভিতরে এসেই কিন্তু দেখলাম কফি স্টল বসেছে আর পকোড়ার ব্যবস্থা আছে। সবাই মিলে কিন্তু পকোড়া কফি খাওয়া ব্যস্ত। আর এদিকে কিন্তু সবাই নতুন বৌদিকে নিয়ে ফটো উঠছে। এই আমাদের নতুন বৌদি। আর এদিকে দেখুন, রান্নাবান্নাও প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখনও কিন্তু অনেকেই আসছে, বিয়েবাড়ি বুঝতেই পাচ্ছেন, সবাই পকোড়া কফি খাওয়ায় কিন্তু দেখুন ব্যস্ত। এর আগে কিন্তু আপনাদের দেখানো হয়নি, আমরা অনেকেই একসাথে এসেছি। দেখুন সবাই কফি পকোড়া খাওয়ায় ব্যস্ত, সবাই এখানে আছে দেখতেই পাচ্ছেন। বিয়েবাড়ি কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করানোর জন্য বসানো হয়েছে। দেখুন প্রথম ব্যাস খাওয়ানো চলছে। Thank you.
সমর্থন করতে পারছি না। শীতের সময় অনেক রাত হয়ে যাচ্ছে, এবার কিন্তু তৃতীয় ব্যাচে আমরা খেতে বসলাম। বন্ধুরা, আজ দাদা রিসেপশনে গিয়েছিলাম, সেখানে গিয়ে কিন্তু সবাই মিলে খুব হই হুল্লোড়, আনন্দ, খাওয়া দাওয়া খুবই মজা করলাম। এখন খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতে চলে এসেছি। আজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে নতুন নতুন এই রকম ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আর অবশ্যই আপনারা পাশে থাকলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। আপনাদের ভালোবাসা থাকলে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।